কিরে আপন দিশকানো হ্যাঁ বর্জ্য ভেবেছিল ঠিক তাই হয়েছে তার মানে কাল আমাদের কোনো কাজ নেই কাল আমরা সারাদিন লীলার সাথে প্রেম প্রেম খেলা খেলবো ইয়েস বস কাল হরতালে তোমরা পাঁচজন থাকবে পাঁচ পয়েন্টে মাত্র একদিনের হরতালে আমাদের সিন্ডিকেটের পোষায় না তোমরা পাঁচ পয়েন্টে থেকে শান্তিপূর্ণ হরতালে অশান্তি সৃষ্টি করবে জনতাকে উত্তেজিত করবে এমন ঘটনা ঘটাবে যে যেন পুলিশ উত্তেজিত হয়ে গুলি ছোড়ে যদি পুলিশের গুলিতে কেউ যদি মারা না যায় চেষ্টা করবে পিকেটারদের মধ্যে কাউকে মারতে মানুষ মরলে হরতাল বাড়বে হরতাল বাড়লে দ্রব্যমূল্যের দাম বাড়বে সিন্ডিকেটের লাভও বেশি হবে কিরে এই হরতালের মধ্যে কোথায় যাচ্ছিস মীরাদের বাসায় মীরা ওই যে আমার বান্ধবী গত বছর যার বিয়ে হলো যাবি ভালো কথা কিন্তু এই হরতালের মধ্যে কেন ওর অবস্থা ভালো না বাচ্চা হবে প্রথম বাচ্চা বলে মায়ের বাসে এসেছে ওর দুই ভাই থাকে বিদেশে ঘরে বৃদ্ধ মা বাবা ছাড়া আর কেউ নেই এই অবস্থায় না গেলে কি চলে মা হরতালের জন্য তোর বাবা তো সেই সাত সকালে রিক্সা করে বেরিয়েছে এখন তুই যাবি কিসে গাড়ি তো বের করা যাবে না আমিও রিক্সায় যাব তুমি কোনো চিন্তা করো না মা আসি বাচ্চার পজিশন ভালো না যত দ্রুত সম্ভব ক্লিনিকে নিতে হবে সিজার করা জরুরি জলদি একটা অ্যাম্বুলেন্সের জন্য ফোন করুন অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কোথাও অ্যাম্বুলেন্স খালি নেই হরতাল হলেই সুস্থ মানুষ আনানোর ব্যবস্থা শুরু করে অ্যাম্বুলেন্সগুলো এখন তো এইসব নিয়ে রাগ করে কোনো লাভ নেই মীরাকে ক্লিনিকে নিতে হবে রাস্তায় গেলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে ধরুন রিশা যাবে না যাবো না একটু কষ্ট করুন কোন খালি গাড়ি দেখছি না রিক্সা ভ্যান তো কিচ্ছু নেই একটু সহ্য করুন এই যে শুনুন আপনি ওনার কি হয়েছে আমার বান্ধবী এখনই ক্লিনিকে নেওয়া দরকার একটা কাজ করুন ওনাকে রিক্সা ওঠান দেখি আমি আর রিক্সা পাই কিনা আমরা রিক্সায় যেতে পারবো কিন্তু রুগীকে রিক্সা নেওয়া ঠিক হবে না একটা ভ্যান গাড়ি হলে শুয়ে নেওয়া যেত ঠিকই বলেছেন রিক্সা ভ্যান গাড়ি পাওয়া গেছে এই এই থামুন থামুন বলছি নামুন আপনারা নামুন কি ব্যাপার আরে কি বলছেন নামুন আপনারা দেখতে তো পাচ্ছেন ওনার বাচ্চা হবে আরে ক্লিনিকে নিতে হবে আমাদের
আমরা কেন কষ্ট করব? এই বুড়ো বাচ্চা, আপনার কি আসমান থেকে পড়েছে এই পৃথিবীতে, নাকি মাটি ফুঁড়ে বেরিয়েছেন? মায়ের পেটে জন্ম নেননি আপনারা? এই দশ মাস পেটে নিয়ে কষ্ট করেনি আপনাদের মা, ঘরের কাজ করেনি আপনাদের পেটে নিয়ে, হাঁটাহাঁটি করেনি? তাহলে আজ কেন এক মায়ের জন্য দশ মিনিটের রাস্তা হেঁটে যেতে পারবেন না? কেন পারবেন না? ঠিক আছে বাবা, আসুন তাড়াতাড়ি দিয়ে আসুন। Good job.